आज के आमी अपना देर के खाशी बांग्ला तो बोला जाए बांग्लादेश इटा खाशीर चाप दिए करे और आम्रा इखाने जेहेतु बाहरे थाकी आम्रा इटा लैम चप बनाबो लैम दिए चाप बनाबो। तो प्रथमे आमी इटा के आधा घंटा मौसला मिखे रखे दीबो। तो आमी देखाच्छि आमी की मौसला इखाने दीबो। प्रथमे आमी एक चा चामचের মতন লবণ দিব, তারপরে এক चा চামচের মতন হলুদ দিব, এক चा চামচের মতন মরিচের গুঁড়া দিব, एक चा चामच रसुन बाटा, एक चा चामच आदा बाटा दीते होबे। आदा बाटा दिए दिलाम। एगुलो दिए आमी एटाके मेखे आधा घंटा राखबो। आधा घंटा राखार परे तारपरे आमी एगुलोके एकटु तेले भाजबो। फिरे आसलाम आधा घंटा पर। एखन आमी एकटी पैनेर मध्य तेल नियेछि, तेलटा गरम हये गेछे। आमी एखन खासिर चापगुलोके तेलेर मध्य दिये भाजबो। এখানে প্রায় 2 কেজির মতন আমার ল্যাম আছে। এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নিব। চাপগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সবগুলো তুলে ফেলছি। এবার গ্রেভি বানানোর পালা। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গ্রেভির জন্য 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 3 কাপ আছে। পেঁয়াজগুলোকে আমি ভাজবো। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো এটাতে দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন টাইপের হয়ে গেলে एकदम भाजते पुरोपुरी ब्राउन करार दरकार नहीं, मोटामुटी हो गेले तार मध्य आमी दिए दिब किछु कुचि करा काँचा मरिच, प्राय 10टार मतन। आपनि जतटुकु झाल पछंद करें सेरकम दिलेई भालो हय। आमी जे एखाने चाइले आपनि शुकना मरिचेर गुड़ा दिते पारेन, किन्तु आमी जेहेतु शुकना मरिच खाई ना तेमन एकटा, तो आमी बेशिरभाग झाल काँचा मरिचेरई खाई, तो सेजोन्नो आमी एखाने काँचा मरिच दिए दिलाम। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি। টমেটো কুচি হতে পারে, এটা আপনি ক্যান থেকে দিতে পারেন, ক্যান চপ দিতে পারেন। টমেটো চপটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি ফ্রেশ টমেটোর কুচি দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1 কাপ টমেটো ক্যান, এটা আমার ক্যানের টমেটো, তো এটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভাজবো, তারপরে আমি মশলাগুলো দিব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা আমি কেটে রেখেছি আর 10টা লবঙ্গ। এখানে দেখছেন 5টা দারচিনি, 10টার মতো এলাচি আমি এখানে থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন। আমি এখানে এক টেবিল চামচ রসুন দিয়েছি। টেবিল চামচ আদা পেস্ট, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, এখানে দেড় চা চামচ আছে জিরা গুঁড়া, এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া। তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো আমি এখানে প্রায় 20 মিনিটের মতন আমি এখানে কষিয়ে নিব। যেহেতু আমি লাল মরিচের গুঁড়া খাই না সেহেতু আমি এখানে দিয়ে দিব পাপরিকা পাউডার কালার করার জন্য। এটা দেখতে আপনার লাল মরিচের মতনই কালার আসবে, লাল মরিচ দিলে যেরকম কালার হতো ঠিক পাপরিকা পাউডার আমি 1 চা চামচ দিয়ে দিলাম, এটাতে সেই কালারটা আসবে। মশলা কষানো হয়ে গেছে আমার। আপনারা লক্ষ্য করেছেন কিনা প্রথমে আমি কিন্তু যখন পেঁয়াজ দিয়েছি তখন আমি এর মধ্যে কোনো লবণ দেইনি, কারণ আমার মাংসের যে চাপটা ওটার মধ্যে আমি আগেই লবণ দিয়ে এবং সব কিছু দিয়ে তো মেরিনেশন করে রেখেছিলাম, এজন্য আমি এটার মধ্যে কোনো লবণ দেই নাই। কারণ আমি যখন মাংসগুলো এটার মধ্যে দিব তারপর আমি চেখে দেখব, যে টেস্ট করে দেখব লবণ লাগবে কি না, পরে আমি লবণ দিব। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন, কিন্তু আমি আসলে গরম পানি দিয়ে এটাই করতে চাই, তাহলে একটু তাড়াতাড়ি হবে এবং বলকটা আসবে তাড়াতাড়ি। পরিমাণ মতন পানি দিবেন, যেহেতু আমরা মাংসটা মেরিনেট করে রেখেছি অনেকক্ষণ, তারপরে আবার ভাজলাম, ভাজার জন্য ভাজা হয়েছে, তো এর মধ্যে প্রায় অনেকটাই মাংস হয়ে গেছে। তো এই জন্য পরিমাণ মতন পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। এখন আমরা মাংসগুলোকে দিয়ে দিব। সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আঁচ থাকবে মধ্যে মিডিয়াম আছে, আমি ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিটের মতন রান্না করব। এর মধ্যে আমি এসে দেখব যে এটা কতটুকু হলো, সেদ্ধ হলো কি না। ফিরে এলাম দেখার জন্য কি অবস্থা আমার ল্যাম্ব চাপের। হ্যাঁ, তেলটা উপরে ভাসতেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।